বকটুই গ্রামে মুখ্যমন্ত্রী কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড পুলিশ সুপার থানার আইসি মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেপ্তার তৃণমূল নেতা আর্থিক সাহায্যের পাশাপাশি নিহতের পরিবারের সদস্যদের চাকরির ব্যবস্থা মুখ্যমন্ত্রীর পূর্ব ঘোষণা মতো বৃহস্পতিবার রামপুরহাটের বকটুই গ্রামে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামে পৌঁছে নিহতদের পরিবারের সাথে কথা বলেন তিনি গ্রামে দাঁড়িয়ে ব্লক সভাপতি আনারুল হোসেনকে গ্রেপ্তারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী পুলিশের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন অপরাধীরা যেখানেই পালিয়ে যাক না কেন গ্রেপ্তার করতে হবে পাশাপাশি সেদিনের ঘটনার পর যারা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি তাদের শাস্তি চাই বলেও কড়া পদক্ষেপের নির্দেশ দেন তিনি রামপুরহাট এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি আনারুল হোসেনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী এ বিষয়ে তিনি বলেন বৃহস্পতিবার রামপুরহাটে পৌঁছে পুলিশের কর্তব্যে গাফিলতির কথা তুলে মুখ্যমন্ত্রী বলেন এখানকার যিনি এসডিপিও ছিলেন একজনের মৃত্যুর পর তিনি উপযুক্ত ব্যবস্থা কেন গ্রহণ করলেন না আইসিও তার দায়িত্ব ঠিকমতো পালন করেননি বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী ঘটনার জেরে আইসি ত্রিদীপ প্রামাণিককে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গেছে রামপুরহাট থানার আইসির পর জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকেও সাসপেন্ড করা হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তারাপীঠের হোটেল থেকে গ্রেপ্তার তৃণমূল নেতা আনারুল হোসেন মুখ্যমন্ত্রীর নির্দেশের দু ঘন্টার মধ্যেই রামপুরহাটের এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি বছর বাহান্নর আনারুল হোসেনকে গ্রেপ্তার করল পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ ওঠে ভাদু শেখের মৃত্যুর পর হামলা থেকে বাঁচাতে গ্রামবাসীদের আবেদনে সাড়া না দিয়ে পুলিশকে খবর দেয়নি আনারুল তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন নিহতের আত্মীয়েরা পুলিশ সূত্রে জানা গেছে প্রথমে আনারুলের বাড়িতে যায় পুলিশ গোটা বাড়ি ঘিরে ফেলা হয় পুলিশের পক্ষ থেকে বাড়ি থেকে কয়েকজন এসে জানান আনারুল বাড়িতে নেই এরপরই তার মোবাইল ফোন ট্র্যাক করে তারাপীঠ মন্দির সংলগ্ন হোটেল থেকে গ্রেপ্তার করা হয় তৃণমূলের এই নেতাকে এদিন নিহতদের পরিবারের সাথে কথা বলে ক্ষতিগ্রস্তদের বাড়ি মেরামতের জন্য 2 লক্ষ করে টাকা এছাড়াও অতিরিক্ত 5 লক্ষ টাকা দেওয়া হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী পাশাপাশি তিনি বলেন আমার নিজের কোটা থেকে 10টি পরিবারের একজন করে সদস্যকে চাকরির ব্যবস্থা করব এটা এত দুঃখ গাথা এবং মর্ম ব্যথার ঘটনা যে আমি যখন সকালে শুনেছিলাম গতকাল গত পরশু আমি সঙ্গে সঙ্গে ববিকে ফোন করে বলি তুই ইমিডিয়েট যা আমি কেষ্টদের ফোন করে পাঠাই এবং আমি ভাবতে পারিনি এরকম নৃশংস ঘটনা ঘটতে পারে কখনো আমরা আজকে আধুনিক যুগে যাচ্ছি সারা বিশ্বে যুদ্ধ হচ্ছে আর এখানে অশান্তির আগুন শুধু কয়েকটা লোকের জন্য এবং ফলে আমার শিশু থেকে শুরু করে মা থেকে শুরু করে ভাইরা থেকে শুরু করে সবাই আক্রান্ত হয়েছে 10টা বাড়ি পুড়েছে ভাদুও খুন হয়েছে ভাদু খুন হওয়ার পরে আরো 10টা বাড়িতে আগুন লেগেছে এবং তার সেখানেও 8 জন ভাদুকে নিয়ে 8 জন না ওকে বাদ দিয়ে ওকে 8 জন আচ্ছা 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 আর যে কজনকে অ্যারেস্ট করা হয়েছে বা যারা বাকি আছে আনারুল অ্যারেস্ট হবে আইদার ও সারেন্ডার করবে পুলিশের থানায় গিয়ে থানা লোকে যেখান থেকে পাবেন অ্যারেস্ট করবেন যাদের ঘর বাড়িগুলো পুড়ে গেছে পুরো ইমিডিয়েট তাদের ডিএম কোথায় ইমিডিয়েট তাদের 1 লাখ টাকা করে দেবেন তারা যাতে ঘর বাড়িগুলো সারাতে পারে আজকেই দেবেন হ্যাঁ আপনি নিয়েছেন তো জীবনের বিকল্প কখনো টাকা হয় না জীবনের বিকল্প কখনো চাকরি হয় না আমি জানি এটা ভাই তবুও মানুষকে বেঁচে থাকতে হয় যে চলে যায় তার পরিবারগুলো কি করবে তার পরিবারগুলোকে দেখতে হয় এটা আমাদের মানবিক কর্তব্য তাই আমি যেটা ঠিক করেছি এখন আপাতত ওরা 1 লাখ টাকা করে বাড়িগুলো তৈরি করার জন্য দিক আর 5 লাখ টাকা করে আপনাদের হাতে দিক আর আপনারা যে 10টা পরিবারের কথা বলেছেন পরিবারের 10 জন 10 জনকে 1টা করে চাকরি আমরা করে দেব তার কারণ পরিবারগুলো চলবার জন্য পানিশমেন্ট আমরা এমন পানিশমেন্ট আমি দেখতে চাই পুলিশ করবে যাতে কোনোদিন এরা এই ধরনের জিনিস করতে না পারে এবং এদের দেখে শিক্ষা নেবে অন্যরাও যাতে এটা না করতে পারে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড রামপুরহাট